আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ লিমন, সাথেই আমাদের শ্রদ্ধেয় বড় ভাই সিকদার বাদশা। আমরা এখন কালীশ্বরী একটি বিবাহের অনুষ্ঠানে যাইতেছি। আজকে পুরোটা অনুষ্ঠান ভিডিও করব, প্রাকৃতিক সৌন্দর্য গ্রাম বাংলার বিবাহ তুলে ধরব এই ভিডিওতে। সঙ্গেই থাকুন, দেখতে থাকুন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। এই ছেলেটিকে দেখে আমার মনে পড়ে যায় ছোটবেলার কথা, কতই না সুন্দর ছিল শৈশবের দিনগুলি। বাহ, এখানে একটি মহিলা নৌকা বাইতেছে, খুবই সুন্দর লাগলো, একটি আনকমন দৃশ্য। আর সাথে যদি দেখতে পাই কোনো এক নববধূকে নৌকায় পারাপার করছে, মনটা খারাপ থাকলেও হয়তো এই দৃশ্য দেখার পরে ভালো হয়ে যায়। দেখতে পাচ্ছি এখানে বরযাত্রী, ইয়ং জেনারেশন থেকে শুরু করে মুরব্বী পারসন সবাই কম বেশি আমাদের সাথে আছে এবং বিবাহ অনুষ্ঠানে যাইতেছে। সবাই দোয়া করবেন, সাথেই থাকুন, দেখতে থাকুন। প্রকৃতি ও তার সৌন্দর্য কতটা মনোমুগ্ধকর তা হয়তো এই অনুষ্ঠানে নৌকা ভ্রমণে না আসলে বুঝতেই পারতাম না। আসলেই মন খারাপ থাকলেও মনটাকে ভালো করে দেয় এই প্রকৃতির সৌন্দর্য। আমরা এখানে আরেকটি বরপক্ষের টলার দেখতে পাইতেছি। বাহ, প্রাকৃতিক সৌন্দর্যের সাথে গ্রাম বাংলার বিবাহ খুবই ভালো লাগতেছে। সঙ্গেই থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। এখানে বরকে খাওয়ানো হচ্ছে, বরের সামনে অনেক বড় একটি প্লেট, প্লেটের খানা সবাই মিলে শেষ করতে হবে। বরিশালে আঞ্চলিক ভাষায় একটি কথা না বললেই নয়, বিয়া যে কত মজা, খালি খাওয়ান আর খাওয়ান। ওইদিকে অন্যরা খানা খাচ্ছে, সঙ্গেই থাকুন। হ্যালো এভরিওয়ান, এই হলো আমাদের কনে, মানে নববধূ, মাশাল্লাহ খুবই সুন্দর। একটি কথা না বললেই নয়, লাল শাড়ি পরিয়া কন্যা শ্বশুর বাড়ি যায়। বাহ, দেখতে খুবই সুন্দর লাগতেছে। আমরা আমাদের খানাদানার পর্ব শেষ করে এখন কনে নিয়ে রওনা দিয়েছি আমাদের নিজ এলাকায় কলাতলায়। যাবার পথে প্রাকৃতিক সৌন্দর্য আর অনেক কিছু দেখার বাকি আছে, তাই সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। আমরা এখন দেখতে পাচ্ছি কনে ও বরকে একসাথে বসানো হয়েছে একটি স্থানে। মাশাল্লাহ খুব সুন্দর লাগতেছে, দুজনকে খুব ভালোই মানিয়েছে। কনে এবং বরকে কেমন মানিয়েছে আপনারা সবাই মন্তব্য কমেন্ট বক্সে করবেন অবশ্যই। আমরা এখানে আরেকটি বরপক্ষের টলার দেখতে পাইতেছি। বাহ, প্রাকৃতিক সৌন্দর্যের সাথে গ্রাম বাংলার বিবাহ খুবই ভালো লাগতেছে। সঙ্গেই থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। আমরা এখন আসি বড় নদীতে, হালকা উপসে পড়া ঢেউ, সাথে পরন্ত বিকেল, সূর্যটা বলছে প্রতিদিনের নিয়ম মতো বিদায় বন্ধু বিদায়, আসিব আগামীকাল প্রভাতীর পরে। পুরো নদীটা জুড়ে দু একজন মাঝিরা মাছ ধরছে, একাকিত্ব যেন গ্রাস করে রাখছে, তবুও ভালোবাসার কমতি নেই পরন্ত বিকেলে। হালকা উপসে পড়া ঢেউ সাথে মৃদু ঠান্ডা বাতাস, এই মনোরম দৃশ্য দেখে যদি কারো মন খারাপ থাকে অবশ্যই তার মনও ভালো হয়ে যাবে।